কালকে রাত্রে এডিটিংটা ছিল, লেট হয়ে গেল। এখন বাছুর ধরা চলছে, এ দেখো ছোট একটা বাছুর হয়েছে, একদম চুটকে লেজ ঝুচু করে দৌড়াচ্ছে। এই যে কি নাম রেখেছো কাকা? মঙ্গলি, মঙ্গলি, মুঙ্গলি, মুঙ্গলি নাম দাও। যা তুমি খেলছো, হ্যাঁ খেলো, যা 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 যা। এমনি কাকার অসুবিধা হয়ে যাচ্ছে আর ওদিকে, যা। হলো শেষ পর্যন্ত, কোলে কোলে করে নিয়ে যাবে, যাও 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 মানা যাও। ভিতরে দিয়ে দরজাটা বন্ধ করে দাও। এই আবার যা 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 যা, এ ভগবান। ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, বাছুর গরু থাকলে বন্ধুরা এরকম হয়, নতুন তো বুঝে উঠতে পারছে না, খেলাধুলো করছে। আর এখন ঠান্ডা পড়ছে তো, এখন বেশিক্ষণ থাকলে বাইরে বাচ্চাদের শরীর খারাপ হবে, ছোট তো। একদম কোনো কথা হবে না, কোনো কথা হবে না, যা 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 যা। আমার দু হাতে ক্যামেরা, আমি কি করে ধরবো, ধরো ব্যাস, এটা আদর করে ঢুকিয়ে দাও, ও খুব আদর। হ্যাঁ যাও মা কাছে যাও, ব্যাস দরজা বন্ধ করে দাও। ও দুদিনের ভিতরে শিখে যাবে, কি হলো ওদের, বন্ধুরা এবার থেকে এই ব্যাগে বাজার করবো, এটা ওল্ড ফ্যাশন এ আর কি, তা কী করবো, প্লাস্টিক ভালো না তো। যাই হোক, এবার থেকে সব বাজার এই ধরনের ব্যাগই করবো, তোমরাও চেষ্টা করবে, আর পারলে একদম বাদ দিয়ে দাও, এরকম ব্যাগ নিয়ে নেবে, এনভায়রনমেন্টের জন্য ভালো। ওদি বাটা ধরো, এই সব নিয়ে আসে, গ্যাসের সিলিন্ডার বন্ধুরা এখন হালকা হয়ে গেছে, পুড়ে গেছে তো, ভারী হলে এইভাবে ধরে থাকা যেত না। এটা কারে দেবো, তোমারে দেবো না দেবো? রেজালার রান্নাটা কিন্তু একদম সিম্পল, চাপ মাংসের চাপ কিন্তু অনেক কঠিন আছে, ওতে হাবি জাবি অনেক কিছু দিতে হয়। রেজালায় কয়েকটা উপকরণই হয়ে যাবে এই রান্নাটায়। সাদা গোলমরিচ লাগবে হাফ চামচ, গুঁড়ো করে নিচ্ছি, দশমীর দিন মিষ্টি, বৌদিকে তো মিক্সচার মেশিন গিফট করেছি, কিন্তু বৌদি আজকে একটু সমস্যা পড়ে গেছে, সামান্য একটুখানি গোলমরিচ লাগবে, সামান্য। এটা কিন্তু সাদা গোলমরিচ, কালো গোলমরিচ না, গোলমরিচ দুরকম আছে, কালো সাদা। সাদাটা সব দোকানে পাওয়া যায় না, কিন্তু তোমরা একটু বড় দোকানে যাবে, গিয়ে বলো সাদা গোলমরিচ দিন, দিয়ে দেবে। সাদা গোলমরিচটা দিলে হয় কি, রেজালাটা রেজালার মতো লাগে, অল্প গোলমরিচ মিক্সচার মেশিনে বাটা যাবে না, তাই একটু শিলে বেড়ে নিচ্ছে। মিক্সচার মেশিনে অল্প জিনিস গুঁড়ো হয় না, তাই আমি হাতে অল্প মশলা বলে গুঁড়ো করে নিলাম মশলাটা। দাও প্রথমে ঝাপসা হয়ে যায়, তারপরে ঠিক আছে। চিকেন রাজা, রেজালা। নমস্কার বন্ধুরা, আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন রেজালা বানাবো, একদম সহজ উপায়, দেখতে থাকুন কিভাবে করি। মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেবো, এক কাপ টক দই দিয়ে দিচ্ছি,
সাদা গোলমরিচ এক চামচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন বাটা ছিল আগে থেকে দিয়ে দিলাম, অল্প করে সাদা তেল দেব, মাংসটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা বসাবো, তেল গরম হয়ে গেছে, কটা গোটা মশলা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি, এই রান্নাটা ঢাকা দিয়ে একদম স্লো আঁচে করতে হবে, জানি না বলে নিয়ে যাই না, ষষ্ঠীতে ফল ফল নিয়ে যাব, ষষ্ঠী একদিন তো ফল নিয়ে যাব, হ্যাঁ ষষ্ঠীতে সন্দেশ লাগে, তাই এমনি ফল দেয়, এমনি ডালা সন্দেশ ওই এ সন্দেশ কিনে নিয়ে আসি, ছানা সন্দেশ বুঝি হোক ছানা, হাফ ঢাকনা কেওড়ার জল দিয়ে দিচ্ছি, রান্না হয়ে গেছে, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, চলে গেছে, চেষ্টা করব এরকম করার, দোকানে মোমো কিন্তু পেঁয়াজ বেশি মাংস কম, রেজালা খাচ্ছি বন্ধুরা দেখুন, একদম মোমোর মতনই কিছুটা দেখতে, সাদা 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 সাদা, খেয়ে দেখো, পাড়া গায়ে মানুষ কিন্তু পছন্দ করে একটু হলুদ রং থাকবে সেরকম, আমার মাও তাই করে, কিন্তু মাঝে যে একটু আলাদা খেতে হয়, আর বৌদি সবসময় বলে যে একটু আলাদা রান্না দেখাও, সেই জন্য আজকে রেজালা করেছি একদম সহজ পদ্ধতিতে, এতে কিন্তু কোনো বাদাম বাটা কাজু বাটা এসব কিচ্ছু দেয়নি, একদম সিম্পল পেঁয়াজ বাটা দিয়ে করেছি, একদম ঘরোয়া রান্না, বৌদি তোমার এরকম রান্না ভালো লাগে তো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে রান্নাটা, এরকমভাবে করবেন সহজ পদ্ধতিতে, এখন ঘরে কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যাবে রান্নাটা, ভালো থাকবেন, নমস্কার, পাশে থেকো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, গ্রামে গঞ্জের দোকান তো সবসময় সব কিছু পাওয়া যায় না, তা ময়দা ছিল না, আটাও ছিল না, পরোটা রুটি কিছুই করতে পারিনি, যার জন্য বৌদি এমনি খেয়ে দেখালো, পরে একদিন করব পরোটা দিয়ে, আর তার সঙ্গে চিকেন চাপ আর চিকেন রেজালা দুটোই করবো, দুটোর একদম আলাদা আলাদা মশলা, চিকেন চাপটা হবে রিচ মশলাদার, আর রেজালা কিন্তু একদম হালকার উপরে, যেমন পোলাও আর বিরিয়ানি, পোলাওটা হালকা হয়, বিরিয়ানিটা কিন্তু রিচ হয়, ওরকম চিকেন চাপটা রিচ, রেজালা কিন্তু হালকা, এই দুটোর মধ্যে এই পার্থক্য, মশলা প্রায় একই, এখন অত ঠান্ডা পড়েনি কিন্তু বাইকে বেশ ভালোই ঠান্ডা লাগে, যার জন্য একটু মাফলা নিয়ে নিয়েছি, হাওয়া হয় তো, এখন যেতে গিয়ে দেখো পাঁকে পড়ে গেছি, শীতকাল এসে গেছে এখনো পাঁক, পাঁকে পুরো জ্যাম, গাড়িটা ঘুরিয়ে যেতে হবে বন্ধুরা, দেখো অবস্থা, কাদা আগে ভয় পেতাম কি হবে কি জানি।
এখন কাদাই ভালো লাগে। পায়াঘাট সব এখন ব্যাগে করো, পরিবেশ বাঁচাও, প্লাস্টিকটা একদম ইউজ করো।